আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি প্রশ্ন করেছেন আহলে কিতাব কারা, তাদের বিধান কি? আহলে কিতাব হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিয়েছেন। আহলে কিতাব হলো ইহুদি এবং নাসারা, অর্থাৎ খ্রিস্টানরা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছেন এবং তার অনুসারীরা হলো ইহুদি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইনজিল কিতাব দিয়েছেন এবং তার অনুসারীরা বর্তমান খ্রিস্টান। তো ঈসা আলাইহিস সালামের আগমনের সাথে সাথে মূসা আলাইহিস সালামের যে দিন ওইটা রহিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আসার পরে এর আগের সমস্ত দিন, সমস্ত ধর্ম রহিত হয়ে যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট মনোনীত জীবন বিধান হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অন্বেষণ করে, তালাশ করে, তার পক্ষ থেকে ওই ধর্ম কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সে জাহান্নামী হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেই সমস্ত নবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন এর সুসংবাদ দিয়েছেন তার জাতিদেরকে। সূরা সফ আয়াত নম্বর 6 আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, হে খ্রিস্টান জাতি, আমি তোমাদেরকে তাওরাত কিতাবের সত্যায়ন করতেছি। মূসা আলাইহিস সালাম সত্য নবী ছিল, ওটাও আমি তোমাদেরকে বলে যাচ্ছি। ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল সম্প্রদায়, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল হিসাবে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনে ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাত কিতাবের সত্যায়ন করতে এসেছি। মূসা আলাইহিস সালামের যে দিন, ঈসা আলাইহিস সালাম বলতেছেন মূসা আলাইহিস সালামের দিনকে আমি সত্যায়ন করতে এসেছি, ওই দিন সত্য ছিল। অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, এবং আমি সুসংবাদ দিচ্ছি আমার পরে যে রসুল আসবে তার নাম হবে আহমদ, তার সুসংবাদ আমি নিয়ে আসছি। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট দলিল প্রমাণ সহ তিনি যখন আগমন করলেন, ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা বলল এটা হলো সুস্পষ্ট জাদু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করার কারণে তারা লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ সালিসু সালাত, তারা কুফরি করলো যারা বলল আল্লাহ হলো তিনের এক। তো তারা কাফের হয়ে গেল, তারা মুশরিক হয়ে গেল, তারপরেও তারা আহলে কিতাব, আল্লাহ পাক তাদেরকে কিতাব দিয়েছেন, তাদের একটা বিশেষ মর্যাদা আছে, যদিও তারা কাফের, তাদের কিছু বিধান আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। এই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া তুআমুল্লাযি উতুল কিতাব হিল্লুল লাকুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের খাদ্য তোমাদের জন্য হালাল। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেন, তুআমুকুম আওই আই যাবাহিহুম, তাদের যবেহ করা জানোয়ার তোমাদের জন্য হালাল। ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি, এবং সতী সাধবী মহিলা, ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের অতীতে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টান এবং ইহুদি জাতি, তাদের কন্যাগণ তোমাদের জন্য হালাল, বিবাহ বন্ধনে তোমরা তাদের সাথে আবদ্ধ হতে পারো শরীয়ত সম্মত পথে। তো এদের খাদ্য আমাদের জন্য হালাল, এদের জবে করা আমাদের জন্য হালাল, এবং ওদের মেয়ে বিয়ে করা আমাদের জন্য হালাল। তবে হ্যাঁ, মেয়ে বিয়ে করলে যদি
আমি আমার দিন প্রভাবিত হয়, অর্থাৎ আমি যদি আমার এই দিন থেকে দূরে চলে যাই, ওদের প্রভাবে আমি যদি আবার খ্রিস্টান ধর্মের দিকে, ইহুদি ধর্মের দিকে আমি কনভার্ট হয়ে যাই, তাহলে ওদের মেয়ে বিয়ে করা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জবে করা জানোয়ার এবং ওদের মেয়ে বিয়ে করা আল্লাহ পাক হালাল করেছেন, যদি এটা ইসলামী পদ্ধতিতে হয়, হালাল পদ্ধতিতে হয় এবং এতে আল্লাহর নাম স্মরণ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গাইডলাইন দিয়েছেন কখন একটা জীব হালাল হবে, কখন একটা জানোয়ার হালাল হবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত জানোয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, ওয়াদাম এবং রক্ত, প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম, ওয়ালাহমুল খিনজির এবং খিনজিরের গোশত, ওমা উহিল্লা লি গাইরিল্লাহি বিহি এবং আল্লাহ ছাড়া অন্যের নামে যেই জানোয়ারকে জবাই করা হয়েছে ওটাও তোমাদের জন্য হারাম, ওয়াল মুনখানিকা যেটা কণ্ঠরোধ করে গলা চিপে যাকে হত্যা করা হয়েছে, ওয়াল মাউকুদা এবং যা আঘাত করে যাকে মেরে ফেলা হয়েছে, ওয়াল মুতারাদ্দিয়া উপর থেকে পরে যে জানোয়ার মারা গিয়েছে ওটাও তোমাদের জন্য হারাম, ওয়াল নাতিহা এবং যেটা শিং দিয়ে আঘাত করার কারণে মরে গেছে ওটাও তোমাদের জন্য হারাম, ওমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম বিহ, কোনো হিংস্র জানোয়ার যেটাকে খেয়ে ফেলেছে এতে তোমরা আল্লাহর নাম ব্যবহার করনি এবং একে জবাই করতে পারনি, ওয়ামা যুবিহা আলা নুসুবি যেটা কোনো জীব কে যখন মূর্তির নামে কোনো প্রতিভার নামে যেটা জবাই করা হয়, ওয়া আনতাস্তাকসিমু বিল আজলাম এবং ভাগ্যের যে স্বর বা তীর ওই যেটা আরবের যুগের সেই মুশরেকরা করত, ওই শির দিয়ে ওই তীর দিয়ে যেটা বন্টন করা হবে লটারির মাধ্যমে ওটাও তোমাদের জন্য হারাম। তো এই হারাম বিষয়গুলি থেকে বেঁচে থাকতে হবে। এটা মুসলিমের জবাই করাও যদি হয় এবং আল্লাহর নাম ছাড়া এটাকে জবাই করা হয়, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়, এটাকে যদি কণ্ঠরোধ করে মারা হয়, গলা চেপে মারা হয়, এটাকে যদি উপর থেকে ফেলে দেওয়া হয় বা এটাকে যদি কোনো কিছু দিয়ে আঘাত করে মেরে দেওয়া হয়, তাহলে হালাল হবে না, এটা হারামই থাকবে যদি এটা মুসলিমের হাতেও হয়। আর অমুসলিমরাও যদি এইভাবে যেমন কারেন্টে শর্ট দিয়ে মেরে ফেললো অথবা অন্য কোনো পদ্ধতিতে কোনো হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলো আর এতে মরে গেল, এইভাবে জবাই করলে ওটা হারাম হবে, এটা মুসলিম করুক অমুসলিম করুক। তবে যদি ইসলামী পদ্ধতিতে জবাই হয়, হ্যাঁ শরীয়তের বিরোধী যদি পদ্ধতি না হয় আর তাদের জবাই করা হয়, তাহলে এটা আমাদের জন্য হালাল। তবে কোনো খ্রিস্টান অথবা ইহুদিদের কাছ থেকে আসছে এমন গোশত যেটা আমরা কোন পদ্ধতিতে জবাই করা হলো আমরা জানি না, তখন আমরা কি করব? তখন এর ফতোয়া হলো, এর ফয়সালা হলো, আমরা তখন এর মধ্যে আল্লাহর নাম আমরা উচ্চারণ করব, আল্লাহর নাম উচ্চারণ করব, বিসমিল্লাহ বলবো, এরপরে এটাকে আমরা খেয়ে নিব। দলিল হিসাবে আমরা বলতে পারি সহি বুখারির 5507 নম্বর হাদিস, আম্মা জানাই শারদে আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে যারা ন মুসলিম ছিল তারা এসে রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল্লাহ, কখনো এরকম কিছু গোশত আমাদের কাছে আসে আমরা জানি না, এগুলি কি আল্লাহর নামে জবাই করা হয়েছে নাকি হয়নি? এখানে আল্লাহর নাম জবাইয়ের সময় বলা হলো কি হয় নাই আমরা এটা জানি না, তখন আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাম্মু আলাইহি আনতুম ওয়াকুলু, তোমরা বিসমিল্লাহ বলো এরপরে তোমরা খাও। তো যদি এমন সন্দেহজনক হয় এবং এগুলি কোনো ইহুদিদের কাছ থেকে অথবা নাসারাদের কাছ থেকে আসে অথবা বাজার থেকে আপনি কিনে আনেন যেটা কেউ জৈব করলো আপনার জানা নেই সন্দেহ হয়, তবে এখানে মুসলিম পরিবেশে মুসলিম এলাকায় গোশতটা বিক্রি করা হলো, এটা জানা জরুরি, জিজ্ঞেস করা জরুরি নয় যে আপনি জবাই করার সময় কি বিসমিল্লাহ বলেছিলেন কি না, এটা আপনাকে নিশ্চিত হওয়া জরুরি নয়। আপনি যদি আপনার সন্দেহ হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সমাধান দিয়েছেন, সাম্মু আলাইহি আনতুম ওয়াকুলু, তোমরা বিসমিল্লাহ বলে খানা খাও, এতেই হয়ে যাবে।
তো আশা করি আপনি আহলে কিতাবদের জবাই করার বিষয়ে এবং আহলে কিতাব বিষয়ে যে প্রশ্নটি করেছেন আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহু তাআলা আলাম।